প্রচন্ড গরমের মাঝে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি খবর পড়ছি জুবাল আহমদ মাহের কথা কি ক্লিয়ার না ভেজাল? আজকের সূত্র নয়া দিগন্ত, নয়া দিগন্ত থেকে আমাদেরকে জানানো হয়েছে। ও আচ্ছা। ইয়াছিন বাংলার চেয়ারম্যান ডাক্তার মাহফুজুর রহমানের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে গায়িকা ইবা রহমানের। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন। এই দম্পতি পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে। আপনি সব খুলে বলুন। এটিএন বাংলা সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ইবা রহমান, সেই সুবাদে মাহফুজ রহমানের সাথে শখ গড়ে ওঠে। মেজাজটা কেমন হয় এজন্য তো বলি, স্যারের দুঃখ কোথায় পায়? প্রেম করে বিয়ে, তারপর ফ্যামিলিতে ঝগড়া না হইলে কি তো দুঃখের কষ্টের গান হইতো? আরে গান হইতো না। আচ্ছা তারপর পরের লাইন বলো বাবাজি। দুজনে প্রেম গাঢ় হয়, তারা বিয়ে করেন, এরপর থেকে সুখে সংসার করে আসছিলেন। ঠিক আছে, আমার প্রশ্ন হল, উনি যদি সুখের সংসার করে থাকেন তাহলে কেন আমাদেরকে এত অত্যাচার করতেন? এত দুঃখের গান দিয়ে তুমি আসো ফিরে আসো আকাশে দু চোখে অশ্রু জলে বাতাসে ঘুমাতে, এটা কোনো গান? যদি সংসার এত সুখে তাহলে আমাদের কেন এত গান দিয়ে আমাদের অত্যাচার করতেন? আমরা সিঙ্গেল মানুষ। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে, বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে আপনাদের মাঝে, কিন্তু আমাদের মাঝে স্যার দুঃখে ছিল। আহারে কি কোন, আমরা অনেক দুঃখে ছিলাম আপনার গান শুনে। ভেবেছিলাম আপনার হতো অনেক কষ্ট, ভেবেছিলাম আপনার হতো অনেক কষ্ট, সেই কষ্ট থেকে আপনি গান প্রকাশ করেন, কিন্তু না, আপনার তো আপনি সুখেই ছিলেন স্যার, আমাদের কষ্ট দিলেন। আহারে চোখের পানিতে বুকটা ভাইসা যায়। কিন্তু দীর্ঘ দিনের সে সংসার ভেঙে গেছে বেশ কিছুদিন আগে। আমি বিশ্বাস করি না, যদি কিছুদিন আগে সংসার ভেঙে যেত তাহলে আগে কেন আপনি আমাদের কষ্টের গান শোনালেন? আর এই সংসার ভেঙা ভাঙার কারণে তো আপনার এই সংসার ভেঙে গেছে, কারণ আপনারা আমার মন আমাদের মন ভাঙছেন কষ্টের গান দিয়ে। আপনি সুখে ছিলেন, আমাদের কষ্ট গান শুনিয়ে আমাদের কষ্ট দিছেন, এবার আপনি কষ্ট পড়েন। কি কষ্ট? আপনি কষ্ট বুঝেন? একটা বেচেলার একটা বেচেলা ছেলেতে কষ্ট দেওয়ার মানেটা কি আপনি বুঝেন একবার? তুমি ফিরে এসো, এখন আপনি বলবেন, আপনি বাস্তবে বলবেন, ফিরে এসো, তুমি ফিরে এসো। জানা গেছে বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানী গুলশানে বসবাস করছেন ইবা রহমান। দ্বিতীয় স্বামীর সাথে ও ও গুলশানে, ও ও দ্বিতীয় স্বামীর সাথে গুলশানে ইবা রহমান। হচ্ছে হচ্ছে, আপনারা বুঝে নেন কি হচ্ছে, আপনারা বুঝে নেন। পরের লাইন কি মানুষে বাবা? তাদের বিয়ের খবরটি গণমাধ্যমে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। রবি চৌধুরী ভাই, আপনার জন্য আমরা আবার আবার আমাদেরকে শক্ত হতে হবে। আপনি নিয়ে গেছেন প্রেম, হয়তো আপনি নিয়ে গেছেন, আপনাদের ইবা রহমান চলে গেছেন, চলে গেছে, এখন মাহফুজ রহমান স্যার আমাদের কষ্ট গান শোনাবে, এখন আমাদেরকে আমাদেরকে অন্তরটাকে সারা দুই দুই আমাদের দুই পাশটাকে আমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আমার বাঁচা আমাদের বেঁচে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, আমাদের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। মাহফুজ রহমান স্যার আবার আগুন জ্বালাবে, আগুন জ্বালা শিওর, এটা শিওর, আবার আগুন জ্বালাবে। আমি অলরেডি খবর পেয়েছি। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন বিয়ে করেছেন এটা নিশ্চিত, এর বেশি কিছু বলতে পারবো না। রিল্যাক্স,
উনি বিয়ে করেছে নিশ্চিত, এর বেশি কিছু বলতে পারবেন না। আচ্ছা এর বেশি আর কি আছে? এর বেশিটা কি আছে? আপনি মাহবুবের পিছন মা মেরে দিলেন, ইবার রহমান চলে গেল, বিয়ে করলেন, এর বিস্তারিত আর কি? বিয়েটাই তো বিস্তারিত, আপনাদের কাছে বিয়ে খেলা কোনটা? হ্যাঁ আমি তো আপনাদের চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি আমাদের কথা, আমার মতো যারা ছেলে মেয়ে আছে, মেয়েরা ছেলেরা যারা আছে, তারা সিঙ্গেল আছে, যারা সিঙ্গেল আছে তাদের কথা আমি চিন্তা করতেছি। তাদের কি হবে, তাদের কি হবে, তাদের ড্রাইভার কে নেবে? সত্যি 100% সত্যি, তাদের ড্রাইভার কে নেবে? ইবার রহমান নিবে না মাহফুজ হাসান নিবে? মাহফুজ হাসান নিবেন না, আর মাহফুজ হাসান নিলে আমি তো যাবো না। উনি যে গান শু বলবেন সে গানে তো আমি মনস্টেক করে আল্লাহর আল্লাহ ফিয়া জান আমি খাল লিদি না। আজকের মতো ভিডিও এখানে শেষ, প্রচণ্ড গরম আছে, আমি বিদায় নিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ মাহফুজ স্যারের কোনো খবর পাইলে, কোনো গান নিয়ে আসলে আমাকে দেখে যাইন, আমি তাকে একটা যে কোনো একটা হসপিটালে ভর্তি তার করে যাইন, আমাকে দেখে আসেন। পারলে আপনার খালাঙ্গু নিয়ে যাবেন, আপেল টাপেল নেবেন, এগুলো পছন্দ করেন, দই নিয়ে যাবেন সেটা আমি খাই, একটা বিরিয়ানি নিয়ে যাবেন, এগুলো নিয়ে যাবেন, সবগুলো নেবেন। পুরান ঢাকা থেকে কষ্ট করে পুরান ঢাকা যাবেন, পুরান ঢাকা থেকে নিয়ে আসবেন, তাহলে আমার হবে। ঠিক আছে আজকে মতো ভিডিও এখানে রাখি, আপনারা তো বলা থাকবেন না, আমি বলা থাকবো না, গানের অপেক্ষায়, মাহফুজ স্যারের সেই হারবালের গানের অপেক্ষায়। Thank you so much.